সাবেক আইমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমানফ রহমানকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে আজই তাদের আদালতে তোলার কথা রয়েছে রাজধানী নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয় মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড পরে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি হেফাজতে নেওয়া হয় সালমানের রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ সরাসরি যাচ্ছি তার কাছে আওয়ামী লীগের সাবেক এই দুইজন সংসদ সদস্য কিন্তু গতকাল রাত থেকেই ডিবি কার্যালয়ে রয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি যে সকালের পরে দুপুর বারোটার পরেই আসলে তাদেরকে আদালতে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আমরা সবশেষ যে খবরটি পেয়েছিলাম দুপুর আড়াইটার পরে তাদেরকে আদালতে হাজির করার কথা ছিল তবে নিরাপদ জনিত কিছু কারণে বসত তাদেরকে এখনও এই ডিবি কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে আমরা সবশেষ যতটুকু জানতে পেরেছি যে হয়তো ছয়টার মধ্যে তাদেরকে আদালতের প্রাঙ্গনের দিকে হয়তো নিয়ে যাওয়া হতে পারে বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে প্রিজন ভ্যানে করে কিন্তু তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং আজকে আদালতে পুলিশের পক্ষ থেকে হয় দশ দিন দশ দিনের মতো হয়তো রিমান্ড আবেদন করা হতে পারে বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি এবং সব কিছু মিলিয়ে যদি বলতে চাই আমরা যে সকাল থেকে এই যে আদালতে নিয়ে যাওয়ার বিষয়টি দুপুরের পর থেকে কিন্তু ছিল তাদেরকে একবার ভ্যানে ওঠানো হয়েছিল আবার কিন্তু পরবর্তীতে নামানো হয় এখন অপেক্ষা করা হচ্ছে হয়তো বা সন্ধ্যার দিকে তাদেরকে আবার আদালত দিকে আদালতের দিকে নিয়ে যাওয়া হবে বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি আমরা জানি যে গতকাল সন্ধ্যার পরেই কিন্তু সদরঘাট এলাকা থেকে নৌপথে তারা ঢাকা ছাড়ার একটা চেষ্টা করছিলেন ঠিক সে সময় গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু তাদেরকে আটক করেন বিষয়টি লক্ষ্য করতে পেরেছি যে তাদের যেই পোশাক বা তাদের যেই আকৃতি কিন্তু পরিবর্তন করে যাওয়ার চেষ্টা করেছিলেন ঢাকা ত্যাগ করার চেষ্টা করেছিলেন এবং কোস্টগার্ডের কাছে ধরা পড়ে পরবর্তীতে কোস্টগার্ড পুলিশের কাছে সদর্পণ করেন এবং তারপরে কিন্তু এই ডিবি কার্যালয়ে তাদেরকে মধ্যরাতে নেওয়া হয় গত ষোলোই জুলাই যে ছাত্র কোটা সংস্কার আন্দোলন চলছিল। সে সময় কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল সেই হত্যা মামলায় এই দুইজন আসামি প্রধান আহ ইন্ধনদাতা ছিল বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি তো মিলে যদি বলতে হিসেবে সব কিছু আরো ঘন্টা খানিক পরে তাদেরকে এই ডিবি কার্যালয় থেকে আদালতের দিকে নিয়ে যাওয়া হবে তো সব কিছু মিলিয়ে ডিবি কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ সরাসরি যুক্ত ছিলাম ডিবি কার্যালয়ের সামনে